12:30 বাজতে এক মিনিট কম আর কি। আজকে রাত্রে মহালয় উপলক্ষে একটা খুবই স্পেশালি ভিডিও দেবো। হরে হর মহাদেব, জয় শিব শম্ভু। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছি যে রাত আজকে মহালয় উপলক্ষে একটু রাত্রের তোমাদেরকে অন্য ধরনের একটা ভিডিও দিব। তো অলরেডি সেই ভিডিওটা চালু হয়ে গেছে, তো অলরেডি তোমরা দেখতে পারবে এখন। তো এখানে দেখতে পাচ্ছ যে মাইক আনা হয়েছে, তো এভরিথিং আমরা ডান্স টান্স করবো। আর রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা অবশ্য হয়তো কোনো জায়গাতে রাত্রেই ঘুরতে যাব, আমরা যতটা জানি আর কি। তো তোমরা অবশ্য দেখতে পারবে সেটা। এই দেখো রান্নাঘরে এটা পাঁপড় হয়েছে, আর ফ্রাইড রাইস হয়েছে, মাংস হয়েছে বন্ধুরা। তো অলরেডি এগুলো নিয়ে তোমাদেরকে অনেক স্পেশালি একটা ভিডিও দিতে চলেছি, খুবই সুন্দর হতে চলেছে। তো এখন আমরা অনেকই রাইড হয়ে গেছে, এভরিথিং এখন তোমরা নিজেই দেখে দাও। 12:30 বাজতে এক মিনিট কম আর কি। তো তোমাদেরকে যেরকমটা বলেছি সেরকমটাই আমি ভিডিও করছি। তো আজকে রাত্রে মহালয় উপলক্ষে একটা খুবই স্পেশালি ভিডিও দেবো। তো এভরিথিং তোমরা ওই স্পেশালি ভিডিওটা এখন থেকেই চালু হয়ে গেছে, তো দেখতে পারবে। তো এখনও দেখতে পাচ্ছ 12:30 বেজে গেছে, অলরেডি বাড়িতে অনেকে লোক আছে। তো তাদেরকে এখন দেখানো যাবে না, অন্য সাইডে আছে আর কি। তো এই বাড়িতেই আছে, তো অন্য সাইডে আছে, তো তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? তো অলরেডি তোমাদেরকে আমি খুবই স্পেশাল ভিডিও দিতে চলেছি। চলো আমরা এখন আমরা ফ্রাইড রাইস আর মাংস খেয়ে নিই। তো তোমরা তাও দেখতে পাবে, টেনশন করবে না। তো অলরেডি চলো আমরা খাওয়া দাওয়াটা রেডি করে তারপর তোমাদের সঙ্গে আবার হচ্ছে। তো বন্ধুরা আমাদেরকে দুজনকে দিয়েছে ফ্রাইড রাইস দিয়েছে আর মাংস দিয়েছে। তো অলরেডি চলো এলে যে খাই। তো পিসি সব বেড়ে দিয়েছে। তো অলরেডি আমরা যে এদিকে সাইডে নিয়ে, হ্যাঁ এদিকে এসে আমরা এই জায়গাতে বসি বন্ধুরা, এই জায়গাতে বসি খাবো এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর বানিয়েছে। আর এখানে যতদিন থেকে এসেছি আমি অলরেডি 6-7 দিন আমি ফ্রাইড রাইস খেয়ে ফেলেছি। তো পিসি ফ্রাইড রাইস ভালো রাঁধতে পারে, ফ্রাইড রাইস বা এমনি যেটাই হোক খুবই সুন্দর রান্না করে, তো কুকিং ভালো করে নেয়। তো এই ভাইটা খাওয়া চালু করে দিচ্ছি, অলরেডি আমিও খাওয়া চালু করবো। তো অলরেডি বন্ধুরা কি বলবো আর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে খুব টেস্ট হয়েছে। তো দেখো রাইস গুলো একদম সেই দেখা যাচ্ছে, হ্যাঁ মাইরি করে বলছি খুবই সুন্দর হয়েছে। আমি বললাম না এই জায়গাতে এসেছি, এভরিথিং 6-7 দিন ফ্রাইড রাইস খেয়ে ফেলেছি এই জায়গাতে। তো বাড়িতে থাকলে তো সাদা ভাতই খেতে হয়, আর মাছ টাছ দিতে এতে সেটা আর কি সবজি টবজি থাকে। তো আজকে তোমাদেরকে ফ্রাইড রাইসের ভিডিও দিচ্ছি। আর তোমাদেরকে বলছি হয়তো আমরা রাত্রের 2-3টার দিকে আমরা হয়তো কোনো জায়গাতে ঘুরতে যাবো, পিসি আমাকে বলেছে। সেটা এখন যাই কি না যাই সেটা আমি এখনও কনফার্ম করতে পারছি না, যে আমরা যাব এটা আমি জানি আর কি। পিসি তখন বলেছে তার জন্যে আমাকে এই জায়গাতে রাখা হয়েছে, মানে আমরা আগেই চলে যেতাম বাড়িতে। তো এখন দেখি কী হয় না হয়। তো সবার প্রথমে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আবার দেখা। হ্যাঁ অলরেডি বন্ধুরা আমাদের দুজনের খাওয়া শেষ। তো এখানে দুটো বোতল পড়ে রয়েছে, জলের বোতল। তো একটু চলো হালকা বাইরে থেকে বেরিয়ে আসি। আর
আমরা কখন ঘুরতে যাব, অলরেডি তোমরা টাইম, তোমাদেরকে আমি অবশ্যই টাইম দেখাবো, তো টেনশন করবে না। এখন দেখো একদম পুরো মার্কেট ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা, দেখছো রাস্তা তো দেখা যাচ্ছে না, কীভাবে আমি তোমাদেরকে রাস্তা দেখাবো। তো পুরো অলরেডি পুরো এলাকা ফাঁকা হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম কি যে এই জায়গাতে অনেক রাত পর্যন্ত সবাই এভরিথিং জাগরণ হয়তো বুঝতে পারো না, রাত জাগে আর কি। তো অলরেডি দেখতেই পাচ্ছ, আমি ভেবেছিলাম যে অনেকজনে জাগবে, তো অলরেডি আমাদের বাড়িতে কিছুজন এসেছে মেহমান টেহমান, তারাই অলরেডি জেগে আছে আর আমরা জেগে আছি। তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আমরা কোন জায়গাতে ঘুরতে যাই না যাই, অবশ্যই দেখতে পারবে। তো তোমরা আমাদের পাশে থাকো, অবশ্যই কমেন্ট করবে কীরকম লাগছে রাত্রের ভিডিওটা, আর খুবই এনজয় করতে পারবে। তো চলো দেখি কখন আমরা যাই, সেটাই তোমরা দেখতে থাকো, চলো। তো ফাইনালি বন্ধুরা এখন রাত্রের বাজতে চলেছে 4:43, দেখতে পাচ্ছ। তো এখনও আমরা রাত জেগে আছি, এই ভাইটিও আছে জেগে। তো অলরেডি আমাদের হয়তো এখন কোনো জায়গাতে যাওয়ার প্রোগ্রাম আছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে এখন দেখি কী হয় না হয়। তো রাত্রে তো আমাদের যাওয়ার প্রোগ্রামটা হয়নি, তো কিছু অন্য একটা কারণের জন্য। তো এখন আশা করি হালকার মধ্যে বৃষ্টি পড়তেছে আর পশুরই হয়ে গেছে, একদম পশুরই হয়ে গেছে। তো অলরেডি আমরা এখনও হাজার আছি, এখনও ঘুমাইনি। তোমরা ভাবতেছো যে আমরা এই জায়গাতে বিছনাতে শুয়ে আছি, যখন এতক্ষণ জেগেছিলাম একটু ওই ঘরের থেকে এখন এই জায়গাতে আসলাম ভিডিও করার জন্য। তো অলরেডি দেখি পিসি ওরা ঘুমাচ্ছে, তো অলরেডি ওরা যদি উঠে তারপরে আমরা যাব। তো পিসি বলছে আমাদেরকে রেডি হচ্ছে, তো আমাদের কী রেডি হবো, আমরা এইভাবেই চলে যাব। তো চলো দেখি কি হয়, যাওয়া হয় কি না হয়, বৃষ্টি পড়তেছে, যদি বৃষ্টির জন্য না যাওয়া হয় তো বন্ধুরা আমার কোনোই করার নেই, বুঝতে পেরেছ? তো অলরেডি দেখতে থাকো কী হয় না হয়, তো দেখতেই পারবে। তো অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো পশার হয়ে গেছে, একদম সকাল হয়ে গেছে এখন সকাল। তো বন্ধুরা অলরেডি আমরা এখন চা খাচ্ছি, তো পিসি উঠে পড়েছে, তখন আমরা ঘুরতে যাব, চলো চা একদম খতম, চলো একদম বেরোনোর সময় একদম দেখা হচ্ছে। তো বন্ধুরা অলরেডি আমরা দুজনে মিলে বেরিয়েছি ঘুরতে, তো আমার সেরকম ইন্টারেস্টিং লাগতেছে না, ধর সারা রাত জাগরণা ছিলাম, তো তার জন্য একদমই ভালো লাগতেছে না, কী করবো আর। তো দেখি কোন জায়গায় ঘুরতে নিয়ে যায়, আমি জানি না। এ উল্টা পাশ যাবো, ওয়ান স্টপ উল্টা পাশ দিয়ে গাড়ি সাইকেল চালাচ্ছে, দেখো গাড়ি আসছে এই সাইডে। তো বন্ধুরা আমরা সকাল সকাল মর্নিং ওয়াক, এর হচ্ছে আমার হচ্ছে না, কারণ এর সাইকেল চালাচ্ছে, এর মর্নিং ওয়াক হচ্ছে আমার, বসে বসে মর্নিং ওয়াক। তো এই দেখো বন্ধুরা এটা কি, তো বন্ধুরা আমি দেখো এভরিথিং সবাই কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে, আর আমরা দুজন সাইকেল নিয়ে বেরিয়েছি, বেশি দূর গেলাম না, এই জায়গাতে হালকার মধ্যে ঘুরে আসলাম। তো সারা রাত জাগনা ছিলাম, তো অলরেডি আমাদের ভালো লাগতেছে না, অলরেডি এখন যে আমরা ঘুমাবো তো খুবই ঘুম পাচ্ছে। তো আমরা হাইরোড থেকে হালকার মধ্যে ঘুরে আসলাম, তো তোমাদেরকে দেখানোর কথা ছিল যে আমরা ঘুরতে যাব, অলরেডি হালকার মধ্যে ঘুরলাম, বেশি টুক ঘুরিনি, তো
সেরকম ভালো লাগতেছে না, তো চলো আমরা যাই এখন বাড়ির দিকে যাব। বন্ধুরা বর্তমান আমরা একটিয়াশাল বাজারে এই জায়গাতে আছি, দেখো একদমই লোকজন নেই, তো অলরেডি সবাই ঘুরতে গিয়েছে। তো তোমাদেরকে বলে দেই যে ওরা সবাই হাফরিতে ঘুরতে গিয়েছে, তো অলরেডি তোমাদেরকে হাফরির ভিউ দিয়েছি, তো আমি আর অলরেডি আর হাফরি ভিডিও দিতে চাই না, তো একবার ভিডিও দিতে দিতে কীরকম হয়ে যায় না তার জন্য দিচ্ছি না। আর কী বলবো আর তোমাদেরকে, তো ফাইনালি আমরা ঘুরে এসে পড়েছি, এখন আছি বাড়ির সামনে। তো এখন আমরা ব্রাশ ট্রাশ করে অলরেডি ঘুমাবো, তো আমি ভিডিওটা বেশি বড় করবো না, কারণ সেরকম ইন্টারেস্টিং দিতে পারি না এই ভিডিওতে। তারপরেও যদি অল্প হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্যদের দেওয়া হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।